আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের অর্থনীতি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন ও বণ্টন পদ্ধতি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা অর্থব্যবস্থা বলতে বুঝি এমন একটা সিস্টেম বা এমন একটা পদ্ধতি যেখানে একটা রাষ্ট্র তার বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে। তো বিভিন্ন দেশের এই অর্থব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে উৎপাদন, বিনিময়, বণ্টন এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি রয়েছে। এই কথাটা বলতে আমরা বুঝি উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগ, এগুলো যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার বিভিন্ন কর্মপর্যায়, এগুলোর ক্ষেত্রে ব্যক্তি স্বাধীন, অর্থাৎ ব্যক্তি তার ইচ্ছে মতো যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, তা যে কোনো কিছুর বিনিময়ে বিক্রয় করতে পারে, এবং এই বিক্রয় করার মাধ্যমে যে অর্থটা বা যা সে উপার্জন করছে সেটা তার উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে তার ইচ্ছে অনুযায়ী বণ্টন করতে পারে, এবং ভোক্তাও কিন্তু তার যেই দ্রব্য প্রয়োজন বা যেই সেবা তা গ্রহণ করতে ইচ্ছে করছে, সামর্থ্য থাকলে সেটা সে ভোগ করতে পারে। এবারে আমরা যাই এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার আরও কতগুলো বৈশিষ্ট্যে। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন এবং বণ্টন পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। তার প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, অর্থাৎ কোনো ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী যে কোনো সম্পদ ক্রয় করতে পারবে, অবশ্যই এমন সম্পদ যা ওই দেশের মধ্যে লিগাল বা আইনগত। যদি সামর্থ্য থাকে তাহলে সেই সকল যে কোনো সম্পদ ক্রয় করতে পারবে। তারপরে উৎপাদনের স্বাধীনতা, এটা আমরা অলরেডি বলেছি যে যদি কারো সামর্থ্য থাকে এবং ওই দেশে উৎপাদন করা যাবে এরকম যে কোনো দ্রব্য কিন্তু ব্যক্তি উৎপাদন করতে পারে। এরপরে আমরা আসি উৎপাদনের উদ্দেশ্য মুনাফা অর্জন। যেহেতু আমার ব্যক্তি স্বাধীনতা রয়েছে যে আমি যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারি, কাজে আমি অবশ্যই সেই সব দ্রব্য উৎপাদন করব যেখান থেকে আমি সর্বোচ্চ মুনাফা পাবো। তাই আমার উৎপাদনের উদ্দেশ্য এবং ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল উৎপাদকের উদ্দেশ্যই থাকে মুনাফা অর্জন করা। এরপরে ভোগের স্বাধীনতা, যেটা আমরা বলেছি একটু আগে, যে ভোক্তা তার প্রয়োজন অনুসারে যে কোনো দ্রব্য ক্রয় করতে পারবে এবং ভোগ করতে পারবে। এবারে আসি প্রতিযোগিতা বিদ্যমান। এই প্রতিযোগিতাটা আসলে যে কোনো দ্রব্য ক্রয় করার ক্ষেত্রে বা বিক্রয় করার ক্ষেত্রে দেখা যায়। আমরা একটু আগে বলেছি যে ব্যক্তি কিন্তু যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারে এবং সে সেই সব দ্রব্যই উৎপাদন করবে যা উৎপাদন করলে সে লাভবান হবে। তো যদি আমি যদি একজন উৎপাদক হই, যদি আমি দেখি যে আমার সামনে কোনো একটা দ্রব্য উৎপাদন করে অনেক লাভবান হচ্ছে, আমার উপর যদি স্বাধীনতা থাকে যে আমি যে কোনো দ্রব্য উৎপাদন করতে পারবো, তাহলে আমি অবশ্যই চিন্তা করবো ওই দ্রব্যটা উৎপাদন করার জন্য, কারণ যিনি উৎপাদন করেছেন তিনি কিন্তু লাভবান হয়েছেন। তো আমার মতে এরকম অসংখ্য উৎপাদকও একই জিনিস চিন্তা করতে পারেন। তারা যদি দেখেন যে কোনো একটা দ্রব্য উৎপাদন করে কেউ লাভবান হচ্ছেন, তারা কিন্তু যাবেন ওই দ্রব্যটি উৎপাদন করতে। কাজেই দেখা যাচ্ছে একই দ্রব্যের কিন্তু অসংখ্য বিক্রেতা থাকে এবং তারা এক ধরনের প্রতিযোগিতা করে যে কে কত দামে এবং কে কিভাবে মার্কেটিং করে ওই দ্রব্যটা বিক্রয় করবেন। কাজে এইটা বিক্রেতাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকে। আবার ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকে একইভাবে, যে আমার সামনে কেউ যদি কোনো একটা দ্রব্য ক্রয় করে অনেক লাভবান হয়, তাহলে আমিও যেহেতু আমার ভোগের এবং ক্রয়ের স্বাধীনতা আছে, আমিও চিন্তা করব যে আমার সামর্থ্য থাকলে ওই দ্রব্যটাই যাতে আমি কিনি। কাজে একই দ্রব্যের কিন্তু এরকম অসংখ্য ক্রেতাও থাকতে পারে। এই যে অসংখ্য পরিমাণ ক্রেতা বিক্রেতা যে কোনো দ্রব্যের জন্য যে প্রতিযোগিতাটা করে, এর ফলে আরেকটা বৈশিষ্ট্য তৈরি হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, যেটার নাম হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা নিয়ে আমরা আরেকটা ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত বলে রাখি, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় যেটা হয় যে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় এবং তারা দরদাম করে বা বার্গেনিং করে ওই দ্রব্যের একটা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ নির্ধারণ করে, যেটা বিক্রেতারাও বিক্রয় করতে পারে এবং ক্রেতারাও যেটা ক্রয় করতে পারে। এর পরের বৈশিষ্ট্যটি হচ্ছে অসম বণ্টন। যেহেতু আমরা বলছি যে উৎপাদকের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন, কাজেই
উৎপাদক সবসময় চিন্তা করবে যে আমি উপকরণ থেকে যে আয়টা করছি আয়ের সবচেয়ে বড় অংশটা আমি রাখি। তো আমরা জানি উৎপাদিত দ্রব্য থেকে যে আয়টা হচ্ছে সেটা কিন্তু উৎপাদনে বিভিন্ন উপকরণ যেমন শ্রম, ভূমি, মূলধন ইত্যাদির মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় বা বন্টন করে দেওয়া হয়। তো বন্টনের দায়িত্বটা কিন্তু উৎপাদকের হাতে থাকে এবং সেই কিন্তু উপকরণগুলোর মধ্যে আয়টা বন্টন করে দেয়। তো এই জন্য উৎপাদক তার উপকরণ থেকে প্রাপ্ত আয়গুলো বন্টন করার সময় কিন্তু অন্য উপকরণের মধ্যে কম বন্টন করে নিজের জন্য বেশি অংশ রাখে। তো ভূমি আর মূলধনটা আসলে আমরা এখানে কাউন্ট করি না, আমরা কাউন্ট করি শ্রমিকদেরকে। তো দেখা যায় যে মালিক পক্ষ আয়ের বেশি অংশটা নিজের জন্য রাখে, শ্রমিকদেরকে কম দেয়, কাজে এখানে একটা অসম বন্টন সৃষ্টি হয়। অসম বন্টনের আরো কিছু পয়েন্ট আছে যেগুলো হয়তো আমরা আন্দাজ করতে পারছি, তারপরও জেনে রাখা দরকার। প্রথমত অতিরিক্ত মুনাফা। উৎপাদকরা সবসময় চিন্তা করে তার মুনাফার যাতে অনেক বেশি হয়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি হয় এবং শ্রমিকদেরকে যাতে সে ন্যূনতম দিতে পারে। তো এই উদ্দেশ্যেই আসলে অসম বন্টনটা করা হয়। তারপরে শ্রমিক শোষণ। যখনই উৎপাদক চিন্তা করছে যে আমি নিজে বেশি রাখবো, শ্রমিকদেরকে কম দেব এবং তার ন্যায্য পাওনার তুলনায় কম দেব, তখনই কিন্তু একটা শ্রমিক শোষণ সৃষ্টি হয়ে যাচ্ছে। শ্রমিকদেরকে শোষণ করে বা এক্সপ্লয়েট করে তাদের ন্যায্য পাওনা থেকে একটা অংশ উৎপাদকরা নিজেদের জন্য রেখে দেয়। ধনবৈষম্য। এখানে যেটা দেখা যায় যে যেহেতু এখানে শ্রমিকদেরকে শোষণ করা হচ্ছে, শ্রমিকরা কম পাচ্ছে এবং মালিক কিন্তু বেশি পাচ্ছে, উৎপাদক পক্ষ কিন্তু বেশি পাচ্ছে, তখন দেখা যায় যে এক ধরনের বৈষম্য সৃষ্টি। এটা খুবই স্বাভাবিক যে শ্রমিকরা আসলে তাদের জীবনযাত্রার মান কিংবা তাদের অবস্থায় কিন্তু উন্নয়ন হয় না, বরং অবনতিই হতে পারে, আর উৎপাদকের কিন্তু আর্থিক অবস্থা দিন দিন বাড়তে থাকে, কাজে এখানে একটা ধন বৈষম্য সৃষ্টি হয়। এবং এই ধন বৈষম্যটাই কিন্তু পরবর্তীতে শ্রেণীগত দ্বন্দ্ব সংঘাতে পরিণত হয়। যখনই শ্রমিকরা একদম অত্যাচারিত বা শোষিত হতে হতে তাদের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তারা সংঘ করে, তখন তারা ইউনিয়ন করে এবং তারা মালিকদের বিরুদ্ধে এক ধরনের বিরোধ করে তোলে এবং তাদের সাথে এক ধরনের দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়, কারণ তারা কিন্তু তাদের ন্যায্য পাওনাটা সেখান থেকে সেভাবে পায় না। তো আশা করছি আজকের ক্লাস থেকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন এবং বন্টনটা কী ধরনের হয় সেটা নিয়ে সবার একটা পরিষ্কার ধারণা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।